নমস্কার বন্ধুরা, স্পিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত। এবং বন্ধুরা, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে, অর্থাৎ বন্ধুরা ম্যাথমেটিক্সের 89 নাম্বার পার্টে আমরা ম্যাথমেটিক্স থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ 5টি কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং বন্ধুরা ওই কোশ্চেনগুলোর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট প্রথম যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, দেখো এখানে বলেছে 3000 টাকা যত দিনে সুদে মূলে, অর্থাৎ সুদ এবং আসল মিলে, ঠিক আছে, 4321 টাকা হয়েছে, তার অর্ধেক সময়ে 3000 টাকা চক্রবৃদ্ধি হারে সুদে মূলে কত হবে। খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ঠিক আছে। এখন ফ্রেন্ডস দেখো, যেহেতু সবার প্রথমে বলেছে যত দিনে, তার মানে এখানে দিন সংখ্যাটা বার করতে হবে, অর্থাৎ টাইমটা বার করতে হবে। আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1+R ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার T, ঠিক আছে। এটা হচ্ছে সুদ এবং আসল মিলে, অর্থাৎ পি হচ্ছে প্রিন্সিপাল, তার মানে এটা আমরা কি লিখতে পারি, পি মানে 3000 টাকা, ঠিক আছে। অর্থাৎ 3000 ওকে ইন্টু 1+ সুদের মূল্যে যত দিন বার করতে হবে, তাহলে 8/100, আরটা হচ্ছে সুদের হার, ঠিক আছে। এটা আমরা টিটাকে ধরে নিচ্ছি টাইমটা, ওকে, সমান এটা 4321 হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেট করে নিচ্ছি, 1+R/100 হোল টু দি পাওয়ার T, ঠিক আছে। এটাকে আমরা কী লিখছি, 4321 ডিভাইডেড বাই 3000। এই মানটাকে তোমরা একটু ক্যালকুলেট করে দেখে নেবে ফ্রেন্ডস, এই মানটা আমাদের আসছে 1.44, ঠিক আছে, অর্থাৎ 1.44। আর আমাদের কী বার করতে হবে, তার অর্ধেক সময়ে, মানে টি এর জায়গায় T/2 করতে হবে। তাহলে ফ্রেন্ডস লক্ষ্য করো, এটাকে আমরা কীভাবে বার করবো, অর্থাৎ 1+R/100 ওকে হোল টু দি পাওয়ার রুট করে দিলে আমরা দেখো মানটা পাচ্ছি, 1+R/100 হোল টু দি পাওয়ার T/2, ঠিক আছে। অর্থাৎ এখানে টি ছিল, তাহলে T/2 হয়ে যাবে, যেহেতু রুট ওভার অফ মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ, ওকে, তার মানে এটাকে আমরা পাবো রুট ওভার অফ 1.44। 12 ইন্টু 12 মানে 144, তাহলে এখানে দশমিকের পর আমাদের মানটা এইভাবে আসবে 1.2। অর্থাৎ ফ্রেন্ডস, 1+R/100 হোল টু দি পাওয়ার T/2 সময় এই যে মানটা, এটাকে আমরা কী পাচ্ছি, অ্যাকচুয়ালি T/2 সময় 1.2। তাহলে আমাদের কী বার করতে হবে, 3000 টাকা চক্রবৃদ্ধি হারে সুদের মূল্য কত হবে তার অর্ধেক সময়ে। তার মানে ফ্রেন্ডস এই মানটা আসবে 3000 ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার T/2, এই মানটা বার করতে হবে। তাহলে এটাকে আমরা বার করতে পারবো, 3000 ইন্টু এই পুরো মানটা আমরা কত পেয়ে গেছি, একটু আগেই পেয়েছি 1.2, ঠিক আছে। তাহলে 3000 ইন্টু 1.2 মানে ফ্রেন্ডস এই মানটা আসছে 3600 টাকা, ঠিক আছে। এরপর আমাদের অপশন ফলো করো, দেখো ফ্রেন্ডস অপশন বি তাহলে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে, ওকে, অর্থাৎ এখানে অ্যান্সারটা আসছে 3600 টাকা। নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার টু লক্ষ্য করো, এখানে কোশ্চেনটা বলেছে কোনো আসলের 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2522 টাকা হলে ওই সময়ের সরল সুদ নির্ণয় করুন। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এখন ফ্রেন্ডস দেখো, এই কোশ্চেনটিকে শর্টকাট রূপে সলভ করার জন্য আমাদের মনে রাখতে হবে যে সরল সুদ, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, ইকুয়াল টু কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট ইন্টু আর ইন্টু এন ডিভাইডেড বাই, ভালো করে ফর্মুলাটা মনে রাখবে, 100, ওকে, ডিভাইডেড বাই 100 ইন্টু 1+R/100, ঠিক আছে, হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, ওকে। এই মানটা মার্ক করতে পারলেই আমাদের অ্যান্সার বেড়ে যাবে, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের মান কত দিয়েছে, 2522, ওকে, ইন্টু আর, আর মানে কত সুদের হার, সেটা কত 5%, তাহলে 5 ইন্টু এন এর মান কত, 3 বছর, তাহলে ইন্টু 3 ডিভাইডেড বাই 100 ইন্টু 1+R/100 কত হবে, 1+5/100 হবে, ঠিক আছে, হোল টু দি পাওয়ার এন এর মান কত, 3 বছর, -1। এই নিচের মানটাকে একটু ভালো করে ক্যালকুলেট করে নাও, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, অর্থাৎ নিচের মানটা বলতে 1+5/100 মানে কত, 5 ইন্টু 20 মানে 100, তার মানে 1+1/20 হবে, ঠিক আছে। এই মানটাকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 21/20। তাহলে ফ্রেন্ডস আমরা অ্যাকচুয়ালি কী পাচ্ছি, উপরের অংশটা পাচ্ছি 2522 গুণিত 3 5 15, ঠিক আছে। এই মানটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করে নিই, তাহলে আমরা সেই মানটা কী পাচ্ছি, দেখো যে 2522 ওকে ইন্টু 15 ডিভাইডেড বাই 100 ইন্টু 1+ অর্থাৎ 21/20 তার হোল কিউব, আমরা কী পাবো, 21 ইন্টু 21 ওকে ইন্টু 21 ডিভাইডেড বাই 20 মানে 20 ইন্টু 20 ইন্টু 20, ঠিক আছে, -1, এটা আমরা পেয়েছিলাম। এই টোটাল মানটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি ফ্রেন্ডস, তোমরা ইজিলি ক্যালকুলেশনটা করতে পারবে। তাহলে ফ্রেন্ডস দেখবে এই টোটাল মানটা আমাদের কত আসছে, টোটাল 2400 টাকা আসছে, ঠিক আছে। এই মানটা তোমরা নিজেরা একটু ক্যালকুলেট করে দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা আসবে, অপশন ডি তাহলে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার থ্রি লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার থ্রিতে বলেছে বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 2 বছরে সুদে আসলে আসলের 4 গুণ হবে। অর্থাৎ এখানে আমরা আসলটা যদি পি ধরে নিই, তাহলে পি ইন্টু 1+R/100, ঠিক আছে, কত বলেছে, কোনো আসল 2 বছরে মানে তার স্কোয়ার করব, ঠিক আছে, সমান আসলের 4 গুণ মানে 4 ইন্টু পি হবে। তাহলে পিটা উভয় পক্ষে যদি আমরা কেটে দিই, ক্ষেত্রে আমরা কী পাচ্ছি, 1+R/100
সমান কত পাচ্ছি, রুট ওভার অফ 4 পাচ্ছি, ঠিক আছে, মানে 2 পাচ্ছি। তাহলে 8 বাই 100 আমরা কত পাচ্ছি, 2 মাইনাস 1 পাচ্ছি, এই 1টাকে যদি ডান দিকে নিয়ে আসি মানে 1 পাচ্ছি, অর্থাৎ 8 সমান আমরা পাচ্ছি 100%। ওকে, অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অপশন সি, তাহলে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ফ্রেন্ডস, আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 4 দেখো, এখানে বলেছে যে প্রতি বছর গাছের উচ্চতা 1/8 অংশ করে বৃদ্ধি পায়, বর্তমানে একটি গাছের উচ্চতা যদি 64 সেমি হয় তাহলে 2 বছর পরে উচ্চতা কত হবে। ফ্রেন্ডস বুঝতে পারছো যে এটাও একটা কম্পাউন্ডিং, অর্থাৎ ফ্রেন্ডস যৌগিক বৃদ্ধি হারে বাড়ছে, ঠিক আছে। তাহলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করেও বার করতে পারি, কিংবা আমরা জেনারেল ট্রিক্সও বার করতে পারি। অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা অনুযায়ী আমরা কী পাচ্ছি, পি, পি এর মান কত, এখানে 64 সেমি হবে, অর্থাৎ 64 সেমি ইন্টু 1 প্লাস কত করে বৃদ্ধি পাচ্ছে, 1/8 অংশ করে, তাহলে 1/8 হবে, হোল টু দি পাওয়ার কত, হোল টু দি পাওয়ার 2 বছরে, অর্থাৎ 2 হবে, ঠিক আছে। তাহলে এই মানটা কত আছে, 64 ইন্টু, যেহেতু এখানে পার্সেন্টেজ নাই তাই জন্য আমরা 1/8 লিখলাম, এখানে পার্সেন্টেজ আকারে লিখিনি। অর্থাৎ 1 প্লাস 1/8 মানে কত, 9/8, 9/8 তার স্কোয়ার করলে কত হবে, 81/8 মানে 64, এটাকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 81 সেন্টিমিটার। ওকে, অর্থাৎ 2 বছর পরে তার উচ্চতা কত হবে, অবশ্যই 81 সেন্টিমিটার, মানে অপশন সি তাহলে আমাদের জন্য অবশ্যই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, আজকের ভিডিওর জন্য লাস্ট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5 বলেছে যে কোনো মূলধন 2 বছরে সুদের মূল্যে 1210 টাকা এবং 3 বছরে 1331 টাকা হলে আসল টাকার পরিমাণ নির্ণয় করুন, অর্থাৎ ওই মূলধনটার পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। আমরা একই ফর্মুলা অনুযায়ী, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস 8/100, ঠিক আছে, এখানে 8/100 হোল টু দি পাওয়ার, এখানে 2 বছর বলেছে তাহলে 2 করব, এটা কত হবে, 1210 টাকা। ওকে, আরেকটা আমাদের কী আসবে, পি, পিটা হচ্ছে এখানে আসল, ঠিক আছে, 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার কত হবে, 3 হবে, সমান কত হবে, 1331 টাকা। জাস্ট আমরা এই দুইটাকে, অর্থাৎ 2 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা যদি ভাগ করি, মানে 2 ভাজিত 1 নম্বর, ঠিক আছে, এটাকে আমরা কত লিখতে পারবো, দেখো এখানে পি এবং পি তাহলে কেটে যাবে, এখানে 1 প্লাস 8/100 হোল কিউব/1 প্লাস 8/100 তার স্কোয়ার করলে কত হবে, 3, এবং 2 থেকে বাদ যাবে, ঠিক আছে, তার মানে এটা পড়ে থাকবে 1 প্লাস 8/100, এই মানটা অ্যাকচুয়ালি কত আসবে, 1331/1210 হবে, অর্থাৎ 1331/1210, এটাকে একটু ক্যালকুলেট করে নাও। দেখো প্রথমে 11 দ্বারা ভাগ করলে আমরা এখানে কত পাচ্ছি, 121, নিচের অংশে পাচ্ছি 11 কে 11, এখানে পাচ্ছি 110, ঠিক আছে, আবার 11 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 11 ইন্টু 11, মানে 11, এখানে পাচ্ছি 10, অর্থাৎ এই মানটা পাচ্ছি 11/10। ওকে, তার মানে 1 প্লাস 8/100 সমান 11/10, তাহলে আমরা কী পাচ্ছি, 1 প্লাস 8/100 ইকুয়াল টু 11/10, অর্থাৎ 8/100 আমরা মানটা পাচ্ছি 11/10 মাইনাস 1, অর্থাৎ এই মানটা পাচ্ছি 1/10, তাহলে এখানে একটা শূন্য ক্যালকুলেশন করে দিলে 8 সমান আমরা পাচ্ছি 10। ওকে, অর্থাৎ 8 এর মানটা আমরা 10% পেয়ে গেলাম। এরপর আমরা কী করবো, এই মানটাকে প্রথম যে সমীকরণটা পেয়েছিলাম সেখানে বসাবো, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস 8/100, 8 এর মান পেয়েছিলাম 10, ঠিক আছে, বাই 100 হোল টু দি পাওয়ার স্কোয়ার, এই মানটা পেয়েছিলাম 1210 টাকা, সেখানে যদি আমরা সমীকরণের মানটা বসাই তাহলে আমরা মানটা দেখো পেয়েছি, এখানে একটা শূন্য বাদ দিলে কত হচ্ছে, 1 প্লাস 1/10, মানে এখানে আমরা পাচ্ছি 11/10, ঠিক আছে, তাহলে পি সমান আমরা কত পাবো, 1210 ইন্টু 11/10, তার স্কোয়ার করলে এখানে 10 এর স্কোয়ারটা 10 ইন্টু 10 হয়ে যাবে, আর নিচে পাবো 11 ইন্টু 11, 11 ইন্টু 11 মানে হচ্ছে 121, তাহলে এটাকে বাদ দিচ্ছি এইভাবে, এখানে 10 পাচ্ছি, অর্থাৎ 10 ইন্টু 10 ইন্টু 10 মানে হচ্ছে 1000 টাকা, অর্থাৎ আসলে পরিমাণ কত হবে, অবশ্যই 1000 টাকা, অর্থাৎ এখানে আসলে পরিমাণ যেহেতু 1000 টাকা পেলাম, এরপর আমাদের অপশন ফলো করা, দেখো অপশন বি তাহলে আমাদের জন্য সঠিক অ্যান্সার পেলাম, ঠিক আছে। আশা করবো ফ্রেন্ডস তোমরা ভিডিওটি খুব সুন্দরভাবে এনজয় করেছো এবং ভালো করে বুঝতে পেরেছো, এবং ফ্রেন্ডস যদি ঠিকমতো বুঝতে পেরে থাকো তাহলে প্রতিটি ভিডিওর মধ্যে তোমাদের এই ভিডিওতে যে টাস্কটি দেওয়া রইলো সেটি অবশ্যই কমপ্লিট করে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবে না, এবং ফ্রেন্ডস আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবে না যারা এই ধরনের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এখনও স্ট্রাগল করে যাচ্ছে, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে ভুলবে না, যাতে করে ঠিক রাত 7:30 মিনিটে আপডেট দেওয়ার সাথে সাথে আপনি তৎক্ষণাৎ পেতে পারেন। আজকের মতো ফ্রেন্ডস বিদায় নিচ্ছি, দেখা হবে আমাদের পরের ভিডিওতে।